বাড়ি থেকে মাত্র বেরিয়েছেন শিক্ষামন্ত্রী, আর তার বাড়ির সামনে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এসটিজিটির বেকাররা। ফলপ্রকাশের দাবির সাথে একসাথে প্রত্যেকের নিয়োগের দাবিতে রতনের গাড়ি আটকে তার বাড়ির সামনেই চলে বিক্ষোভ। এরপর রতনের দাবি, এভাবে চাকরি আমি দেব না, আন্দোলন করে কিছু করতে পারবেন না, তিনটাই মহাকরণে আসুন, বসে কথা হবে। মন্ত্রীরা আটকে পড়ছেন বিক্ষোভের জেরে, ভরসা পুলিশ আর টিএসআর। বিপ্লব আগে লাঠি পেটা করত, মুখ্যমন্ত্রী পরিবর্তনের পর লাঠি পেটা বন্ধ হলেও ভাগ্যের চাকা আটকেই পড়ে আছে। আমরা তো সবাই কোয়ালিফাই, আজকে সকালে যে এখান থেকে বসে আছি একটা ভিডিও থেকে কোনো একটা পার্সন এসে বললো না, আমাদের সঙ্গে দেখা করলো না, কোনো কথাই বললো না। কেন করছে না মনে হয়? আমাদের রেজাল্টের জন্য চার মাস হয়ে গেছে, আমাদের কোনো রেজাল্টই তো কেন করছে না সরকার? আমাদের রেজাল্ট দেবে কি দেবে না? আমরা ছোট ছোট বাচ্চা রেখে এসে এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে, আমাদের জন্য কি কারুর কোনো মায়া মমতা নেই? আমরা এই রাজ্যের সন্তান না? আমরা এইভাবে দিনের পর দিন চারটা মাস ধরে এইভাবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কখনো বলছে শিক্ষামন্ত্রী বলছে উপমুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছে, উপমুখ্যমন্ত্রী বলছে আমাদের কাছে কোনো ফাইলই নেই, আমরা কি করব? আমরা তো বেকার, আমরা দিনের পর দিন এভাবে তো নির্যাতন হচ্ছে, পড়াশোনা করে কি লাভ? বিএড করতে বলছে, বিএড তো করে নিয়েছি না, পাস করতে বলছে, পাস তো করে নিয়েছি, আর কি চাই? আর পাচ্ছি না আমরা এইসব সহ্য করতে। তারা যারা সরকারি চাকরি আছে তাদেরকে দিয়ে দিচ্ছে, বাড়াচ্ছে, আমাদের কিছু নেই। সকাল থেকে বসে আছে, হাসছে করতে, আমাদের উপর হাসছে তো তাদের কি বক্তব্য? তাদের তো চাকরি আছে, আমাদের তো নেই। তারা হাসছে, আমাদের ছোট ছোট বাচ্চা রেখে এসে এখানে দাঁড়িয়ে আছি। সবাই কিসের জন্য দাঁড়িয়ে আছি? প্রতিটা মানুষের জিজ্ঞেস করুন, যত বিবাহিত আছে তারা ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, মাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা কি চাইছি? সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য এখানে এসেছি। ডাইরেক্টর কি আমাদের জন্য, আমরা যে এখানে এসেছি ওদের ভিতর থেকে কি ডাইরেক্টর কাছে খবর যায়নি? বেকাররা এখানে বসে আছে ওদের রেজাল্টের জন্য, কোথায় ডাইরেক্টর? কোথায় উনি? কি রাজ্যের বাইরে আছে? কোন কাজে আছে উনি? 5 বছরে সরকার কি বেকারদের জন্য ভালো কাজ করেছে এখন পর্যন্ত, বা আপনাদের জন্য কোনো কাজ করেছে? আমরা কোয়ালিটি চাই, ঠিক আছে, আমরা বিএড করেছি, 10,330 তো বিএড করেনি, ওদের চাকরি গিয়েছে, আমরা বিএড করেছি, এখন পাস করেছি, আর কি দরকার? এমন না যে আমাদের ভ্যাকেন্সি খালি নেই, প্রচুর ভ্যাকেন্সি খালি আছে, শুধু কি 6 to 8 পর্যন্তই টিচারের দরকার, শুধু টেটেরই দরকার, 9-10 কোনো টিচারের দরকার নেই। 9-10 ছাত্ররা দেখুন গিয়ে রাস্তায় রাস্তায় ওরা বিক্ষোভ করছে টিচারের জন্য, আমরা টিচাররা বিক্ষোভ করছি আমাদের নিয়োগ করার জন্য। ভোট ঘোষণা যে কোনো দিন হতে পারে, চলতি মাসের 15 তারিখের মধ্যে ঘোষণা করতেই হবে, এরপর আর কোনোভাবেই কিছু সম্ভব নয়, যদিও যা শূন্যপদ আছে সরকার ইচ্ছে করলেই মেটাতে পারে তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।